আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটা পেজ নিয়ে চলে আসছি, সাজ বাই তাহসিন। আমার অনেক পছন্দের একজন আপু, অনেক ভালো লাগার একজন আপু। তার আগে বলে নিচ্ছি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথাও যদি কোথাও ভুল হয়ে থাকে, কোথাও আটকে যায়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমার কথা নতুনভাবে শুরু করছি, এই জন্য আটকে যেতে পারে। আচ্ছা, আপুর কালেকশানগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপুর কাছে আপনারা কী কী ধরনের কালেকশান পাবেন? আপুর কাছে জামদানি শাড়ি, এমব্রয়ডারি থ্রি পিস, লন থ্রি পিস, একদম সব কিছু, ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস, একদম সব ধরনের কালেকশান পেয়ে যাবেন। আপুর কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো, অনেক রিভিউও আছে আপুর। আপু অনেক পুরাতন একজন সেলার। তার থেকেও কথা হচ্ছে, আপু অনেক ভালো মনের একজন মানুষ। আপুর একটা গ্রুপ আছে, রিসাইকেল বিন, ফেনি রিসাইকেল। ওই গ্রুপের কিছু টাকা দিয়ে আপু গরিব দুঃখীদের সাহায্য করে। এই কাজটা আমার যে এত ভালো লাগে আপুর। আচ্ছা, ওগুলো পরে একদিন সাক্ষাৎকার নিয়ে বলে দিব। তার আগে আমি কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নেন আপুর জামার কালেকশানগুলো, অনেক সুন্দর সুন্দর কালেকশান আপুর কাছে পেয়ে যাবেন। যার যেটা ভালো লাগবে নক দিয়ে দিবেন আপুর পেজে। আমি পেজ লিংক দিয়ে দিব, সবাই একটু ঘুরে দেখে আসবেন। আপুর কাছে কিছু কসমেটিক্সও পাবেন। আমি কসমেটিকগুলো দেখাই নাই, আপনারা নক করলে পেজে পেয়ে যাবেন কী কী কালেকশান আছে এবং কি জামদানি শাড়ি পেয়ে যাবেন। এই আজ এতটুকু রাখলাম, এরপরে আপনারা পেজে যাই নিজ থেকে নিজ দায়িত্বে দেখে নেবেন সব কিছুর কালেকশানগুলো কেমন এবং কি আপুর রিভিউগুলো কেমন। অনেক ভালো ভালো কালেকশান নিয়ে থাকে আপু, সবাইকে ধন্যবাদ। একটু পেজটা ঘুরে আসবেন।